অন্যদিকে রশন এরশাদের নামে যে কাউন্সিলর ঘোষণা করা হয়েছে তার সঙ্গে জাতীয় পার্টির কোনো সম্পৃক্ততা নেই। শনিবার দলের প্রেসিডিয়াম বৈঠক শেষে দলটির মহাসচিব জানান, দলের চেয়ারম্যান জি এম কাদের সংসদের বিরোধী দলের নেতা, তার নেতৃত্বে চলবে তাদের দল। দেশের মানুষ আওয়ামী লীগ বিএনপি ছাড়া তৃতীয় পক্ষের সরকার চাচ্ছে, আর সেটি হলো জাতীয় পার্টি। দলের কাউন্সিল একমাত্র ডাকার অধিকার রাখেন দলের চেয়ারম্যান। দলের সম্মেলন নিয়ে দুপক্ষের পাল্টাপাল্টি বক্তব্য, পরে রওশন এরশাদকে বাদ দিয়ে জি এম কাদেরকে বিরোধী দলীয় নেতা বানানোর প্রস্তাব, সাবেক মহাসচিব ও সংসদের বিরোধী দলের চিফ হুইপ মশিউর রহমান রাঙাকে দলের সব পদ থেকে অব্যাহতি। সবশেষ বৃহস্পতিবার বিদেশ থেকে ভিডিও বার্তায় আবারও রওশন এরশাদের দলের কাউন্সিল নিয়ে সংবাদ সম্মেলন। এখন মনে হয় আমার যে পার্টিটা ঠিক মতো পরিচালিত হচ্ছে না, দুদিন পর শনিবার দলের চেয়ারম্যান জি এম কাদের নেতৃত্বে বনানী কার্যালয়ে বসে দলের প্রেসিডিয়াম বৈঠক। পরে মহাসচিব জানান রওশনের সিদ্ধান্তের কোনো বৈধতা নেই, রওশন এরশাদ নয় জি এম কাদের দলের সংসদীয় প্রধান ও বিরোধী দলের নেতা। জাতীয় পার্টির কোনো কাউন্সিল হচ্ছে না, জাতীয় পার্টি জি এম কাদের নেতৃত্বে যে বর্তমান সাংগঠনিক কাঠামো, এই কাঠামোতে কোনো ব্যক্তি ওই কাউন্সিলের সঙ্গে জড়িত না। আমরা এই সিদ্ধান্ত দেওয়ার পরে ম্যাডাম যদি আসেন, তিনি আমি জানি না যে ফ্ল্যাগ ইউজ করবেন কিনা, করতে পারবেন কিনা আমি জানি না, কারণ নৈতিকতাও একটা বিষয় আছে। তার দাবি তারা কোনো জোটে নেই, দেশের মানুষ তৃতীয় শক্তি চাচ্ছে, সেটি হলো জাতীয় পার্টি। বিএনপি আওয়ামী লীগ কারোর সাথে আমাদের কোনো জোট নাই, কোনো আলোচনাও নাই, কোনো জোটের প্রশ্নই আসে না। আমাদের টার্গেট আগামী নির্বাচনে 300 আসনে আমরা নির্বাচন করব, সে 300 আসনে নির্বাচন করার জন্য আমরা ব্যাপক প্রস্তুতি নিচ্ছি। জানানো হয় 41 জন প্রেসিডিয়াম সদস্যের মধ্যে 38 জন, 26 জন এমপির মধ্যে 20 জন উপস্থিত ছিলেন। মশিউর রহমান রাঙা দলের সিদ্ধান্তের বাইরে গেছেন, ফলে তার বিরোধী দলের চিফ হুইপের পদে থাকারও বৈধতা নেই। যে ব্যক্তি জি এম কাদের দল করবেন না, সেই ব্যক্তি কিভাবে চিফ হুইপ থাকবেন? মাহিম মুস্তাফিজ, ডিবিসি নিউজ, ঢাকা।